بسم الله الرحمن الرحيم দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে। قل اوحي الي انه استمع نفر من الجن فقالوا اننا سمعنا قرانا عجبا বলো আমার প্রতি ওহি প্রেরিত হইয়াছে যে জিনদের একটি দল মনোযোগ সহকারে শ্রবণ করিয়াছে এবং বলিয়াছে আমরা তো এক বিস্ময়কর কুরআন শ্রবণ করিয়াছি। ইয়াহদি ইলা রুশদ ফাআমান্না বিহ ওয়ালান নুশরিকা বিরাব্বিনা আহাদা যাহা সঠিক পথ নির্দেশ করে ফলে আমরা ইহাতে বিশ্বাস স্থাপন করিয়াছি আমরা কখনো আমাদের প্রতিপালকের কোন শরীক স্থির করিব না। وانه تعالى جد ربنا ما اتخذ صاحبه ولا ولدا এবং নিশ্চয়ই সমুচ্চ আমাদের প্রতিপালকের মর্যাদা তিনি গ্রহণ করেন নাই কোনো পত্নী এবং না কোনো সন্তান। وانه كان يقول سفيهنا على الله شططا এবং আরো এই যে আমাদের মধ্যকার নির্বোধরা আল্লাহর সম্বন্ধে অতি অবাস্তব উক্তি করিত। অথচ আমরা মনে করিতাম মানুষ এবং জিন আল্লাহ সম্বন্ধে কখনো মিথ্যা আরোপ করিবে না। وأنه كان رجال من الإنس يعوذون برجال من الجن فزادوهم رهقا আরো এই যে কতিপয় মানুষ কতক জিনের শরণ লইত ফলে উহারা জিনদের আত্মম্ভরিতা বাড়াইয়া দিত। وأنهم ظنوا كما ظننتم أن لن يبعث الله أحدا আরো এই যে জিনেরা বলিয়াছিল তোমাদের মতো মানুষও মনে করে যে মৃত্যুর পর আল্লাহ কাহাকেও পুনরুত্থিত করিবেন না। এবং আমরা চাহিয়াছিলাম আকাশের তথ্য সংগ্রহ করিতে কিন্তু আমরা দেখিতে পাইলাম কঠোর প্রহরী ও উল্কা পিণ্ড দ্বারা আকাশ পরিপূর্ণ। وَأَنَّا كُنَّا نَقْعُدُ مِنْهَا مَقَاعِدَ لِلسَّمْعِ فَمَنْ يَسْتَمِعِ الْآنَ يَجِدْ لَهُ شِهَابًا رَصَدًا আর পূর্বে আমরা আকাশের বিভিন্ন ঘাঁটিতে সংবাদ শুনিবার জন্য বসিতাম কিন্তু এখন কেহ সংবাদ শুনিতে চাইলে সে তাহার উপর নিক্ষেপের জন্য প্রস্তুত জ্বলন্ত উল্কা পিণ্ডের সম্মুখীন হয়। وَأَنَّا لَا نَدْرِي أَشَرٌ أُرِيدَ بِمَنْ فِي الْأَرْضِ أَمْ أَرَادَ بِهِمْ رَبُّهُمْ رَشَدًا আমরা জানি না জগৎবাসীর অমঙ্গলই অভিপ্রেত না তাহাদের প্রতিপালক তাহাদের মঙ্গল চান। وَأَنَّا مِنَّا الصَّالِحُونَ وَمِنَّا دُونَ ذَلِكَ এবং আমাদের কতক সৎকর্মপরায়ণ এবং কতক ইহার ব্যতিক্রম আমরা ছিলাম বিভিন্ন পথের অনুসারী। এখন আমরা বুঝিয়াছি যে আমরা পৃথিবীতে আল্লাহকে পরাভূত করিতে পারিব না এবং পলায়ন করিয়াও তাহাকে ব্যর্থ করিতে পারিব না। আমরা যখন পথ নির্দেশক বাণী শুনিলাম তাহাতে বিশ্বাস স্থাপন করিলাম যে ব্যক্তি তাহার প্রতিপালকের প্রতি ঈমান আনে তাহার কোনো ক্ষতি ও কোনো অন্যায়ের আশঙ্কা থাকিবে না। وَأَنَّا مِنَّا الْمُسْلِمُونَ وَمِنَّا الْقَاسِطُونَ فَمَنْ أَسْلَمَ فَأُولَئِكَ تَحَرَّوْا رَشَدًا আমাদের কতক আত্মসমর্পণকারী এবং কতক সীমা লঙ্ঘনকারী যাহারা আত্মসমর্পণ করে
তাহারা সুচিন্তিত ভাবে সত্য পথ বাছিয়া নেয়। অপরপক্ষে সীমা লঙ্ঘনকারী তো জাহান্নামেরই ইন্ধন। উহারা যদি সত্য পথে প্রতিষ্ঠিত থাকিত উহাদেরকে আমি প্রচুর বারি বর্ষণের মাধ্যমে সমৃদ্ধ করিতাম। যদ্বারা আমি উহাদেরকে পরীক্ষা করিতাম, যে ব্যক্তি তাহার প্রতিপালকের স্মরণ হইতে বিমুখ হয় তিনি তাহাকে দুঃসহ শাস্তিতে প্রবেশ করাইবেন। এবং এই যে মসজিদ সমূহ আল্লাহরই জন্য, সুতরাং আল্লাহর সঙ্গে তোমরা অন্য কাহাকেও ডাকিও না। وَأَنَّهُ لَمَّا قَامَ عَبْدُ اللَّهِ يَدْعُوهُ كَادُوا يَكُونُونَ عَلَيْهِ لِبَدًا আর এই যে যখন আল্লাহর বান্দা তাহাকে রাখিবার জন্য দণ্ডায়মান হইল তখন তাহারা তাহার নিকট ভিড় জমাইল। قُلْ إِنَّمَا أَدْعُو رَبِّي وَلَا أُشْرِكُ بِهِ أَحَدًا বলো, আমি আমার প্রতিপালককেই ডাকি এবং তাহার সঙ্গে কাহাকেও শরীক করি না। قُلْ إِنِّي لَا أَمْلِكُ لَكُمْ ضَرًّا وَلَا رَشَدًا বলো, আমি তোমাদের ইষ্ট অনিষ্টের মালিক নই। قُلْ إِنِّي لَنْ يُجِيرَنِي مِنَ اللَّهِ أَحَدٌ وَلَنْ أَجِدَ مِنْ دُونِهِ مُلْتَحَدًا বলো, আল্লাহর শাস্তি হইতে কেহই আমাকে রক্ষা করিতে পারিবে না এবং আল্লাহ ব্যতীত আমি কোনো আশ্রয় পাইব না। ইল্লা বালাগাম মিনাল্লাহি ওয়া রিসালাতি ওয়া মান ইয়াসিল্লাহ ওয়া রাসূলহু ফাইন্নালাহু নার জাহান্নাম খালিদিন ফিহা আবাদা। কেবল আল্লাহর পক্ষ হইতে পৌঁছানো এবং তাহার বাণী প্রচারই আমার দায়িত্ব। যাহারা আল্লাহ ও তাহার রাসূলকে অমান্য করে তাহাদের জন্য রইয়াছে জাহান্নামের অগ্নি, সেখানে তাহারা চিরস্থায়ী হইবে। যখন উহারা প্রতিশ্রুত শাস্তি প্রত্যক্ষ করিবে বুঝিতে পারিবে কে সাহায্যকারীর দিক দিয়া দুর্বল এবং কে সংখ্যায় স্বল্প। قُلْ إِنْ أَدْرِي أَقَرِيبٌ مَّا تُوعَدُونَ أَمْ يَجْعَلُ لَهُ رَبِّي أَمَدًا বলো, আমি জানি না তোমাদেরকে যে প্রতিশ্রুতি দেওয়া হইয়াছে তাহা কি আসন্ন না আমার প্রতিপালক ইহার জন্য কোন দীর্ঘ মেয়াদ স্থির করিবেন। عَالِمُ الْغَيْبِ فَلَا يُظْهِرُ عَلَى غَيْبِهِ أَحَدًا তিনি অদৃশ্যের পরিজ্ঞাতা, তিনি তাহার অদৃশ্যের জ্ঞান কাহারও নিকট প্রকাশ করেন না। ইল্লা মান ইরতাদা মির রাসূলিন ফা ইন্নাহু ইয়াসলুকু মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি রাসাদা। তাহার মনোনীত রাসূল ব্যতীত সেই ক্ষেত্রে আল্লাহ রাসূলের অগ্রে এবং পশ্চাতে প্রহরী নিয়োজিত করেন। لِيَعْلَمَ أَن قَدْ أَبْلَغُوا رِسَالَاتِ رَبِّهِمْ وَأَحَاطَ بِمَا لَدَيْهِمْ وَأَحْصَى كُلَّ شَيْءٍ عَدَدًا রাসূলগণ তাহাদের প্রতিপালকের বাণী পৌঁছাইয়া দিয়েছেন কিনা জানিবার জন্য রাসূলগণের নিকট যাহা আছে তাহা তাহার জ্ঞান গোচর এবং তিনি সমস্ত কিছুর বিস্তারিত হিসাব রাখেন।